हाय माय नेम इज मनीषा वेलकम टू माय चैनल। आज के एटा कोनो वीडियो होच्छे ना। आज के आमी शेयर करब तोमादेर साथे एटा रेसिपी। रेसिपिटार नाम होच्छे कुमड़ोर महारानी। जदि रेसिपिटा आमार नय, एटा आमार एकटा आंटीर रेसिपी, बाट रेसिपिटा खूब सहज और खेतेओ खूब टेस्टी है। तो एटा आमी फार्स्ट टाइम खेयेछिलाम, तो आमार खूब भालो लेगेछिलो। तो ताई आज के आमी रेसिपिटा तोमादेर साथेओ शेयर करब। तो आशा करि तोमादेरओ रेसिपिटा खूब भालो लागबे। तो जो भी भालो लगे रेसिपिटा ताहले अवश्य आमार चैनलटाके सबसक्राइब कर दिओ। तो चलो भिडियोटा स्टार्ट करछि। आर प्रथमे तोमादेर देखिये देबो रेसिपिते कि कि इनग्रेडियंट्स लागबे। तो चलो शुरू करछि। तो कुमड़ोर महारानी बानाते गेले प्रथमेई लागबे कुमड़ो, जेटा मेन। तारपर देखो आमी एखाने एकटा जायगा निये निएछि पोस्त, सादा तिल आर काँचा लंका। एई होच्छे आमार इनग्रेडियंट्स। एबार देखो आमी कुमड़ोटाके एकटु मोटा मोटा करे केटे निएछि। तो এটাকে ভি শেপ করতে পারলে ভালো হয়, বাট আমি যেহেতু পারিনি তাই আমি এরকম ভাবে ফালি করে নিয়েছি। তোমরা যদি কুমড়োটাকে এরকম ভাবে কেটে মিডিলে ভি শেপ করতে পারো তাহলে করে নিন। তো তারপর দেখো আমি একটা শুকনো কড়ায় পোস্তটা নিয়ে নিলাম, তারপর তিলটাও নিয়ে নেব, দিয়ে একটুখানি এটাকে গরম করে নেব যাতে এটা মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হয় আর গুঁড়োটা ভালো হয়ে যায়। তো আমি এখানে পোস্তর পরিমাণটা কম নিয়েছি। তোমরা চাইলে পোস্তর পরিমাণটা সমান সমানও নিতে পারো, বাট আমি এখানে কম নিয়েছি। তো দেখো আমি এখানে হালকা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এটাকে একটা জায়গায় ঢেলে নিয়েছি, দিয়ে আমি এটা মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে, দিয়ে ডাস্টটা করে নেব। তো দেখো এখানে আমার গুঁড়োটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে গুঁড়োটা। তো এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো ফার্স্টে ভালো করে। তো এটা আমি ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেবো। তো দেখো আমি এতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, এতে একটু ঝাল হয়। তো কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর আমি এবার এটাকে ওর মধ্যে দিয়ে দেবো। আর এটার সাথে সাথে যে জিনিসগুলো অ্যাড করব সেটা হচ্ছে পরিমাণ মতো নুন। এটা কিন্তু পরিমাণটা তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা যখন পেস্টটা করবে তখন পরিমাণ মতো যে জিনিসগুলো দেবে, যেমন নুন দেওয়ার পর চিনি, তো এই দুটো জিনিসই অ্যাড হবে। তো নুন চিনি আর কাঁচা লঙ্কা বাটা এইগুলো দেওয়ার পর কিন্তু তোমরা দেখে নেবে যে পেস্টটার টেস্টটা ঠিক আছে কি না, তো সেটা দেখে নিতে হবে। তো যাই হোক, এরপর আমি দেখো এই লঙ্কার বাটিতে একটুখানি জল নিয়ে নিয়েছিলাম, সেই জলটা অ্যাড করে ভালো করে একটা গাঢ়ভাবে একটুখানি জিনিসটাকে তৈরি করে নিই। তো আমার আমি কতটা গাঢ় রেখেছি সেটা দেখে নাও, কারণ বেশি পাতলা হয়ে গেলে জিনিসটা পেরিয়ে যাবে। কারণ আমি ওপর থেকে কোনো রকম লেয়ার দেব না, জাস্ট পেস্টটাকে তারপরে আমি ওটাকে ভেজে নেব। তো দেখো আমি এখানে এরকমভাবে গাঢ় করে নিয়েছি ব্যাপারটা, দিয়ে যেহেতু পেস্টটা আমার রেডি হয়ে গেছে, তো এবার আমি কুমড়োর ভেতর এটাকে ঢুকিয়ে দেবো, ভালো করে হাতে নিয়ে চেপে চেপে ভেতরে ঢুকিয়ে দেবো। তো আগেই বলছি পুরো টেস্টটাই কিন্তু ডিপেন্ড করছে তুমি যেটা বানাচ্ছ সেটার ওপর। তো সেখানে নুন চিনি লঙ্কা মানে ঝালের পরিমাণটা ঠিকঠাক আছে কি না সেটা কিন্তু মুখে দিয়ে দেখে নেবে। তো দেখো আমার এখানে এইভাবে আমি ঢুকিয়ে নিচ্ছি একটা করে। তো ঢোকানো হয়ে গেলে তারপর আমি একটা ফ্রাইং প্যানে অল্প করে তেল নিয়ে নেবো, কারণ বেশি তেলে তো ভাজা যাবে না, তাহলে ভেতরের ওটা বেরিয়ে যাবে। তো একটা কড়াইতে তেল নিয়ে এবার আস্তে আস্তে আমি ভাজবো। এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে, বাড়িয়ে দিলে কুমড়োটা বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরটা ভালোভাবে ভাজা হবে না, তাই খুবই আস্তে আস্তে ধৈর্য নিয়ে ভাজতে হবে। তো দেখো রেসিপিটা তো আমি বলেই দিলাম, এবার তোমরা দেখতে থাকো বাকিটা। Thank you.
তো আমার রেসিপিটা দেখতে এরকম হয়েছিল। তো তোমাদের আরও ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন দেখতে লাগছে। তো দেখো, আমি খুব আস্তে আস্তে ভালো করে ভেজেছিলাম বলে জিনিসটা প্রপারভাবে ভাজাটা ঠিকঠাক হয়েছে। আর একটা কথা বলতে চাই, ভেতরের যে মশলাটা দিচ্ছ সেই মশলাটার টেস্টটা কিন্তু তোমরা ভালো করে চেখে নেবে, কারণ মশলাটার উপর ডিপেন্ড করছে তোমার টেস্টটা কেমন হবে খাবারটা। আর যদি তোমাদের আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। কমেন্ট করে কিন্তু জানাবে যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করো। ওকে, চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, টাটা।